জাতীয় দলের তোকমা পেল অরবিন্দ কেজরিওয়ালের পার্টি সোমবার নির্বাচন কমিশনের তরফে এই ঘোষণা করা হয়েছে এই ঘোষণার আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রথম প্রতিক্রিয়া এটি বিস্ময়কর ঘটনা তিনি এর জন্য দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন এত কম সময় এই প্রাপ্তি বিস্ময় ছাড়া আর কিছুই নয় সোমবার দেশের নির্বাচন কমিশন জানিয়েছে দিল্লি গোয়া পাঞ্জাব ও গুজরাটের চার রাজ্যে নির্বাচনী পারফরমেন্সের ভিত্তিতে আপকে জাতীয় দলের তকমা দেওয়া হয়েছে কমিশনের এই বিবৃতির পরই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন দেশের জনগণ অনেক বড় দায়িত্ব দিল নির্বাচন কমিশনের এই ঘোষণার পর উচ্ছ্বসিত আপ নেতারা কেজরিওয়াল হিন্দিতে টুইট লেখেন এত কম সময়ে জাতীয় দল এটি একটি অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু নয় সবাইকে অনেক অনেক অভিনন্দন দেশের কোটি কোটি মানুষ আমাদের এখানে নিয়ে এসেছে মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করেন জনগণ আজ আমাদের এই বিশাল দায়িত্ব দিয়েছে ভগবান আমাদের এই দায়িত্বটি ভালোভাবে পালন করার জন্য আশীর্বাদ করুন এদিকে দিল্লির মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন এটা আমাদের অন্য অনেক বিষয় জনগণের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না জনগণ আমাদের সঙ্গে আছে আমরা চাই ঈশ্বর অরবিন্দ কেজরিওয়ালকে এগিয়ে যাওয়ার শক্তি দিক প্রসঙ্গত কোনো রাজনৈতিক দলকে জাতীয় দল হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয় এক লোকসভা নির্বাচনে চারটি রাজ্যে অন্ততপক্ষে শতাংশ বা তার বেশি ভোট পেতে হয় বা লোকসভায় তিনটি রাজ্য থেকে মোট আসন পেতে হবে বা চারটি রাজ্যে রাজ্য দলের মর্যাদা কুড়িয়ে নিতে হবে কোনো রাজনৈতিক দলকে এই তিনটি শর্তের কোনো একটি পূরণ করলেই জাতীয় দলের তকমা পাবে কোনো রাজনৈতিক দল লোকসভায় আপেশ আসন সংখ্যা শূন্য তবে চারটি রাজ্যে রাজ্য দল তকমা পাওয়ার শর্ত পূরণ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আর সেই সেইস্বরূপ কমিশনের পুরস্কারও পেল আম আদমি পার্টি ব্যুরো রিপোর্ট পাবলিক নাও